নমস্কার আমার দীক্ষণিকা চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত এই সপ্তাহে আমি মঙ্গলবার শ্রী আশিস ঘোষের একটি গল্প পড়েছি গল্পটির নাম নেই গল্পটি পড়ার সময়ও আমার বুকটা খুব ভার হয়ে উঠেছিল এবং আমাকে অনেকেই ফোন করে জানিয়েছেন যে অসামান্য একটি গল্প কিন্তু সত্যি বুক ভার হয়ে যায় তো সদ্য দুর্গাপুজো গেছে তো আমার মনে হলো আমি তো প্রায় ছাপ্পান্নটা গল্প পাঠ করেছি ছাপ্পান্নটা ভিডিও আপনাদের কাছে আমি উপহার দিয়েছি আমি সিরিয়াস গল্পই সব কিছু পড়েছি তো আজ একটু আমার স্বাদ বদল করতে ইচ্ছে হলো তো সেই ইচ্ছে প্রকাশ করতে গিয়ে আমার মনে হলো যে সবচেয়ে দুর্লভ যে জায়গা এবং যেখানে যেতে গেলে কোনো রকম এলটিসির দরকার হয় না মানে লিফটেবল কনস্ট্রাকশনের দরকার হয় না কোনো ছুটির প্রয়োজন হয় না কিন্তু অনায়াসে সবচেয়ে দ্রুতগামী যে জানে করে যাওয়া যায় সেখানে সেটি হচ্ছে মন এবং স্মৃতি তো আজ আমি আমার অত্যন্ত দুজন প্রিয় মানুষের দুটি রম্য রচনা আপনাদের সামনে উপহার দেব এই দুটো রম্য রচনা আমি তাদের পরিচয়টা আগে একটু দিয়ে দিই প্রথমজন শ্রী সুবীর অধিকারী অত্যন্ত বড় ইঞ্জিনিয়ার লখনউ শহরের অনেক উন্নয়নকল্পে তিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং প্রচুর উন্নয়নের কাজ করেছেন হার্ড ইঞ্জ থেকে শুরু করে সব কিছুতে এবং অত্যন্ত গুণী মানুষ রসজ্ঞ মানুষ তার একটি বই বিয়ন্ড মাই ব্লিঙ্কারস এই বইটি কিছুদিন আগে আমাজন থেকে প্রকাশ পেয়েছে অসামান্য একটি বই এতে অনেকগুলো গল্প আছে রাজার গল্প না বলে আমি বলবো রম্য রচনাই বলবো বিশেষ করে ওনার অনুভূতি ওনার পর্যবেক্ষণ সেই সব নিয়ে এবং যথারীতি পাঠক মহলে বইটি অত্যন্ত সমাদৃত হয়েছে ইতিমধ্যেই যদি আপনারা কেউ পারেন আপনারা যদি আমাজনে যারা সদস্য আছেন তারা পারলেই বইটি কিনে পড়বেন এবং এটি একটি সংগ্রহযোগ্য বই যেটি কিনা সেই এক সময় আমরা যেমন অনেক বইকে বেডসাইট বুক বলে ভাবতাম আমার তো মনে হয় এই বইটিও তেমনই একটা বই তো এই সুবীর অধিকারীর একটি রচনা লেখা যে লেখাটি আজ থেকে অনেক বছর আগেকার অনেক স্মৃতিকে উস্কে দেবে এবং আশা করি আমার তো ভালো লেগেইছে এবং আপনাদেরও ভালো লাগবে তো উনি তার এই লেখার একটি শিরোনামও অবশ্য দিয়েছেন তার নাম বিজয়া ও ষাট সত্তর দশকের কথা আমাদের কৈশোর অবস্থা পেটগুলি জ্বালা যত ইচ্ছে ঠাঁসো না অম্বল না ফোসফোস দুর্গাপূজা পাঁচ দিন ঘোরে কেটে যেত দাঁড়া পুত্র পরিবার কে তোমার কে আমার কটনের শার্ট আর করডুয়ের হাফ প্যান্ট পরে সারাদিন প্যান্ডেলে স্ক্যান্ডাল দশমীর দিন থেকে আমাদের পেট পুজো আরম্ভ বিজয়ার প্রণাম ও বিনিময়ে ভালোমন্দ খাওয়া এ বাড়ি সে বাড়ি আমরা রেল কলোনিতে থাকতাম লখনৌ কানপুরে ছড়িয়ে ছিটিয়ে অনেক ঘর বাঙালি তাছাড়া আশপাশের বাঙালি পরিবার প্রণামের বন্যা ছুটে যেত সঙ্গে খাওয়া বিকেল ছটা থেকে বিজয়ার প্রণাম চলত রাত দশটা অবধি এক একটা বাড়িতে রিচুয়াল শেষ করতে গড়পর্তা এক ঘন্টা চার পাঁচটা বাড়ি কভার হতো আমাদের একটা ডিমলিশন গ্রুপ ছিল সময়ের কথা ও খাবারের হিস্ট্রি নিরিখে আমরা কাকিমা মাসিমাদের তালিকা বানিয়েছিলাম প্রায়োরিটি হিসেবে তারপর গ্রেড সিস্টেম আমরা করেছিলাম কীরকম যেমন প্রথম গ্রেড হচ্ছে কিমা ঘুগনি বা লুচি কচুরি এটা হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসটা কি লুচি বা আলুর দম বা কিমা চপ আর তৃতীয় বা থার্ড ক্লাসটা ছিল হচ্ছে নাড়ু শিঙাড়া চানাচুর সময়ভাবে আমরা টার্গেট করতাম প্রথম দুটো গ্রেডকে সমস্যা হল ইনফরমেশান তখনকার দিনে মোবাইল ছিল না হ্যান্ডেল ঘোরানো কোনো ফোনও তাও সব বাড়িতে ছিল না এ সময়ে কাজে আসতো খোঁচোর ব্যাটালিয়ান দুলু দুলুখোঁচর খোকা খোঁচোর তপু খোঁচর সব পনেরো ষোলো বছরের পার্টি এদের নেটওয়ার্কিং ও স্বার্থহীন খোঁচরামি তুলনাহীন উদাহরণ দিচ্ছি গেটের ওপারে সাইকেল দাঁড় করিয়ে দুলু খোঁচর জোরে শীষ মারত আমরা বারান্দায় বেরোলে এক হাঁক চকী কাকিমা ফার্স্ট ক্লাস বোর্স দিদা সেকেন্ড ইনফো দিয়ে সাইকেল ছুটল অন্যদের জানাতে আমরা মেন পার্টি জেনে সেভাবে প্ল্যান কুষে নিতাম রিসার্চ করে দেখেছিলাম যে ছটা থেকে সাড়ে সাতটার প্রণাম সারলে গৃহস্বামিনী হাত টেনে মাল দেন আবার রাত নটার পর মাল টান পড়ার চান্স তাই সোনালির সময় হচ্ছে সাড়ে সাতটা থেকে নটা মানে দুটো বাড়ি কভার তা এই খোঁচরদের ইনফরমেশন পাওয়ার কেন্দ্র ছিল কিন্তু বাঙালিদের প্রিয় মাংসের দোকান সাত্তার ভাই বা অখলাক কার বাড়ি কত কিমা গেছে খবর পেয়ে যেত খোঁচররা তারপর স্পেকুলেশন অথবা বাড়ির চাকর বাকর যেমন একদিন তপু খোঁচর বললো রানাদা। আজ তোমাদের পাটি ছাপটা হবে আমি অবাক এমাল জানলো কী করে আমার হাঁ করা মুখের দিকে তাকিয়ে তপু সাইকেলের প্যাডেল মেরে বললো মহারাজ বলল মাঝি মিঠা ধোসা পানায়ঙ্গে সভ্যনাশ আমি ছুটলাম মাকে অ্যালার্ট করতে তা তখনকার দিনে ফ্রিজ ছিল না মিটসেপে অভুক্ত খাওয়া রাখা হতো তাই ভেবে চিনতে কোয়ান্টিটি তৈরি হতো আবার সেই লিক ইনফো নিয়ে গণ্ডগোল হয়েছে অনেকবার যেমন একবার রিপোর্ট এলো আজ ঘটক পিসিমা ফার্স্ট ক্লাস পিসিমা আবার আমার বাবার কাজিন বেশ দূরে বাড়ি রিক্সো করে গেলেও অনেক সময় যাবে কিন্তু কিমা ঘুগ্নির ব্যাপার ছাড়া যাবে না পিসিমার শাশুড়ি খুব টাইট সব ব্যাপারে নাক গলান তা যাই হোক ছটা নাগাদ সেজে গুজে আমরা রিক্সায় ছজন বসেছি বাকি দুজন পিসিমার পাড়ার তা গিয়ে কি প্রণামের ঘটা পিসিমার শাশুড়ি তো প্রস্তুত ছিলেন না এই ঢেউয়ের গাঁগুই করতে করতে আমরা ডাকতাম তোমাদের বলে তিনি রান্নাঘরে ঢুকলেন আমাদের মুখে কিন্তু একরা হাসি। রান্নাঘরে টুংটাং শব্দ লুচির গন্ধ তো নেই সাসপেন্স কিছুক্ষণ পরে ট্রেতে মিষ্টি এলো নলুচিনো ঘনি অ্যানিমিয়া আক্রান্ত নারকেল তক্তি গ্রস্থ কুচো নিমকি ও গড়াগড়ি রসগোল্লা আমরা তখনও আশাবাদী এটা বোধ হয় প্রাইমার এরপর আসল পেইন্ট কিন্তু না সে আর আসে না আমরাও নড়ি না আমরা টেনশানে কী জানি বুড়ির কি প্ল্যান সময় বয়ে যায় আর কেউ আসছে না বিজয়া করতে কেস তো ধোঁয়াটে অনেকক্ষণ বসে আছি এবার পিসি বা বলেই বসলেন কিরে অন্য কোথাও যাবি না উসখুস করতে করতে বলতে বাধ্য হলাম পিসি হ্যাঁ আজ নাকি কিমা ঘুগনি এক কে বলেছে রে তীক্ষ্ণকণে মাঠে নামলেন দিদা জানিস না আজ মঙ্গলবার মাংস বানামো ব্রেনে আটশো আশি ভোল্টের ঝটকা তো তবে বাণী কাল টুরে যাবা তাই আজ মাংস কিনে রেখেছি সে গন্ধ পাইস হ্যাঁ কি সাংঘাতিক রে তোরা হ্যাঁ কেস ক্লিয়ার খচর ফলস ইনফো দিয়েছে মনের বেলুন নিমেষে চুপসে গেল আর তো কোনো বাড়ি যাওয়া যাবে না হেঁটেই ফিরলাম বাড়ি খোকা খচর আমাদের বাড়ির কাছে থাকতো বাবা ডাক্তার ছোটোবেলায় মা মারা যাবার পর মাসির কোলে মানুষ হয়েছে দাদা রেণুপদ তিলে খচ্চর মাসির প্রাণ ভাইকে দেখতে পারে না প্রসবকালীন মায়ের মৃত্যুর দোষ ছোট ভাইকে দেয় পাড়ার হিন্দুস্থানি ছেলেদের সাথে প্রায় নিত্য হাতাহাতি তার সন্ধি সন্ধিবিচ্ছেদ করে তারা ঠাট্টা ইয়ার্কি করে ডাক্তার ব্যান ব্যানার্জির হোমিওপ্যাথ রুগী প্রায় নেই হঠাৎ দেখা গেল তার বাংলো বাড়িতে তিনি থাকেন নিহাতি বাংলোটা তার পৈতৃক সম্পত্তি তাই চলে যায় তো মাতৃহারা কোকাকে আমার মা অবশ্য অতিশয় স্নেহ করতেন সে আমাদের সাথে থেকে যেত মাঝে মাঝে তা বিজয়ার সময় খোকা একদিন সকালে খোঁয়ারিতে থাকতে থাকতে শুনল মাসি রেনুর বন্ধুদের কষা মাংস লুচি খাওয়ানোর প্ল্যান করেছে মাংস কম আসবে তাই খোকার প্ল্যান বাদ খোকা পাশ ফিরে শুয়ে শুনলো নাচ কিচকিট করে বললো দেখাবো মজা আজ দুপুরের আগেই আমাদের খবর দিয়ে দিল খোকা খোচর ঠিক হলো সাড়ে সাতটায় আমরা ল্যান্ড করে রেনুর বন্ধুদের আগেই পাঠা উদ্ধার করে দেব এই ছক তা বিকেলে আমরা সময় মতো ব্যানার্জি বাড়ি অভিমুখে রওনা হলাম বাড়িটাতে মস্ত লোহার গেট ছিল বাড়িতে ঢোকার জন্য একটা ছোট গেট লোক চলাচলের জন্য তা গিয়ে দেখি গেটে ভেতর থেকে তালা ঠং ঠং করতে রেনু বেরিয়ে এলো কেড়ে কি চাই প্রশ্নে রুক্ষতা হ্যাঁ কাকুদের হ্যাঁ বিজয়ার প্রণাম করবো না আজ হবে না কাকুদের শরীর ভালো নেই বুঝলাম রেনুদা মিথ্যে বলছে তা ফেবিকল হয়ে গেটে দাঁড়িয়ে থাকলাম এর মধ্যে রেনুদার বন্ধুরা এন্ট্রি মেরে যাচ্ছে রেনুদা তালা খুলছে ঢোকাচ্ছে তালা মারছে আমাদের কোনো অস্তিত্বই নেই ওর কাছে পাঁচজন ঢুকে গেছে তা রিপোর্ট অনুযায়ী হাফ কিলো মাংস ঢুকেছে বাড়িতে মানে প্রায় বারোখানা পিস তা ওরা অলরেডি ছজন রেনুদাকে নিয়ে দু পিস ইচ আমরা আউট বুঝলাম আমাদের মধ্যে কেউ রেনুদার খোঁচর খবর লিক করেছে রেনু খচ্চর সাথে সাথে অ্যাকশন নিয়েছে মাথা নিচু করে ফিরছি রেণুদা ডাকলো মুখে কুচুটে হাসি তোদের কে ডেকেছিল রে খোকা না আমরা চোখ বলা যাবে না বুঝেছি শালা বিভীষণ আশু কাজ বাড়ি খোকা তখন আমাদের বাড়ি পরিবেশনে মাকে হেল্প করছে সব শুনে সেদিন আর সে বাড়ি যায়নি তাই এভাবে আনন্দে বিজয় আমাদের কেটে যেত শার্ট প্যান্টের মিষ্টির রস ঝোলের দাগ লেগে থাকতো ধোবার চান্স আসতো না আমরা জাত বর্ণ ধর্ম দেখে প্রণাম করতাম না বয়স বিদ্যা দেখে প্রণাম করতাম আমাদের বাবা মারা এই শিক্ষাটি দিয়েছিলেন আজও তাই পালন করি এরপর আরেকটি ঘটনা বা আরও দুটি ঘটনা উল্লেখ করি হ্যাঁ বিজয়া সারতে গিয়ে জানেন তো সবচেয়ে বেশি রাগ হতো যখন প্লেটে কুচো নিমকি ও বিজিবিজি বিজি চানাচুরের সঙ্গে কেউ রসগোল্লা দিত এই লো বাজেট প্লেটে রসগোল্লার রস রান্নাঘর থেকে প্রাপকের কাছে আস্তে আস্তে নিমকি চানাচুরের সঙ্গে কোলাকুলি করে এক বিশ্রীকাণ্ড করে ফেলত সে কাজ আজব মিক্স এ বাড়িগুলি ছিল ফিলার আইটেম বাড়ি আমরা সচরাচর অ্যাভয়েড করতাম এবার একটু ফাস্ট ফরওয়ার্ড হ্যাঁ তা রু রুর্কি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তখন উনিশশো থেকে একাত্তর বেশ কয়েকজন বাঙালি স্টাফ ছিলেন পাশে সিবিআরআই সেখানেও বাঙালি বঙ্গছাত্র ছাত্র সংখ্যার নেহাত কম নয় তাই বিজয়ায় রেস্ট্রিক্টেড এন্ট্রি কয়েকজন ছাত্রদেরই তা আমি লিস্টে ছিলাম অবশ্য তা আমাদের এক প্রফেসর ছিলেন চিবিয়ে চিবিয়ে কথা বলতেন মুখ মিষ্টি কিন্তু ডেঞ্জারাস চরিত্র কোনো কোনো কিচ্ছু খাওয়ার নেই জল ছাড়া তাও অন ডিমান্ড তা পুজো কয়েকদিন হয়ে গেছে আমাদের সেদিন কোনো বিজয়া বুকিং ছিল না মেস থেকে খেয়ে দেয়ে নটার মধ্যে রুমে রাত দশটায় হঠাৎ দিকে দরজায় ঠক ঠক খুলে দেখি আমাদের জুনিয়র তিনটি ছেলে এই অধিকারী যা চলো কোথায় কেন সেন্সার আপনাদের বিজয়া করতে ডেকেছে আট নজন চাই চরৎ করে রাগ উঠে এলো মানেটা কি হ্যাঁ রাত দশটা বাজে পেট ঠাস করে খেয়ে বসে আছি এখন বিজয়া সেন্সারের খোঁচরগুলোর দিকে তাকালাম তা ওনার ডিপার্টমেন্টের ছেলে হুকুম তামিল করছে রাগে গিললাম আমারও একটা পেপার ওর কাছে তা না গেলে কী ফিল করবে কে জানে যথারীতি নম্বরও কাটবে হয়তো জুতো গলালাম পায়ে সামনের ব্লকে সন্দীপ থাকে ইউনিভার্সিটি ক্রিকেট ক্যাপ্টেন ডেকে কেসটা বললাম ও তো রেগে ফায়ার হ্যাঁ যেও না গুরু ফালতু নাকি আমরা হ্যাঁ বোঝালাম মিষ্টি ফিষ্টি থাকলে বুঝলি পকেটে নিয়ে আসবো দু তিন দিন চলে যাবে বাপ পান্ত করতে করতে চললাম স্টাফ বাংলো দেখি আরও চার পাঁচজন আছে ড্রয়িং রুমে ডাইনিং টেবিলে নানা বাসন খাদ্যে ভরা আট দশটি প্লেট পশ্চা তুলতে পড়ে আছে তো কিছুক্ষণ পরে স্যার ঢুকলেন মুখে সেই বজ্জাতি হাসি বসো হ্যাঁ বসো তোমরা হ্যাঁ আমরা বুকে পাথর চেপে প্রণাম পালা শেষ করলাম গলায় একটু খোলসা করে নাইট স্যুটের দড়ি ভালো করে টাইট করে স্যার বললেন হ্যাঁ আমি সরি বুঝলে এই একটু লেট হলো বিজয়া আসলে যাদের আসার কথা ছিল তারা কি না আসতে পারেনি তো খাবারগুলি নষ্ট হবে চিন্তা হচ্ছিল তা তোমাদের কাকিমা বললেন হ্যাঁ ছেলেদের ডেকে নাও ইয়াং সবাই হজম করে নেবে যাক খাবারগুলি আর ওই কুকুর বিড়ালকে দিতে হবে না কি বলো হ্যাঁ চূড়ান্ত অপমান সন্ধিকের দিকে তাকালাম হাত মুঠি করে দাঁত চেপে বসে আছে শর্ট ফিউজে টেবিলে মাছ ভাত মাংস ও ছোটোখাটো পদ মিষ্টি অ্যাপসকন্ডিং পকেটে নেবার চান্স নেই সন্দীপ বলল স্যার হ্যাঁ পেট ভরা ও কাল সেশনাল টেস্ট প্যাক করে নিয়ে যাই রাতে খাবো স্যার যেন বাঁচলেন ভাবছিলেন কতক্ষণ বসে খাবো কে জানে মহানন্দে কৌটো প্যাক করে দিলেন সন্দীপ আমার ও রঞ্জনের আমরা ছিলাম শ্রীমাস কেটিয়াস বাংলো থেকে বেরিয়ে একটু আগে ভাইস চ্যান্সেলার লজ পেরিয়ে মেন বিল্ডিংয়ের কাছেই বিজয়া পার্টি পেয়ে গেলাম তিন চারটে লেডি ডাকতেই ইলেজ নাড়তে নাড়তে হাজির কৌটর মেটেরিয়াল উজাড় করে দিলাম তা আমরা না গেলে তো ওরাই পেত কেমন ভাতৃসুলভ ভাব এলো মনে বললাম শুভ বিজয়া আরেকটি ঘটনা হ্যাঁ বলি তা বসার বস্তার নিপাট ভদ্রলোক সাথে পাঁচে থাকেন না কয়েক বছর হলো বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা ল্যান্ড করেনি তো ওনাকে শ্রদ্ধা করতাম সন্দীপও আমি এক বিকেলে বিজয়া সারতে গেলাম তো স্যার আমাদের দেখে বিব্রত বৌদির সঙ্গে রান্নাঘরের কাছে খুসুর পুসুর করছে বুঝলাম কোনো স্টক নেই অনেকক্ষণ ধরে দেওয়ালে টিকটিকির মুভমেন্ট দেখে যাচ্ছি অসীম ধৈর্য ম্যাটার পোকার দিকে হাঁ করে তাকিয়ে সঠিক সময়ের অপেক্ষায় হ্যাঁ ঠিক যে না আমাদেরই মতো কিছুক্ষণ পরে বৌদি প্লেট নিয়ে এলেন হ্যাঁ ভালো তো এক মুখ হাসি নিয়ে বৌদি বললেন আমরা গোলে কাত হ্যাঁ বৌদি প্লেটে দুটো করে শহীদ বরফির পিস সঙ্গে নিমকি নিমকি খেতে খেতে নানা গল্প এবার বরফি চামচ ঢোকাচ্ছি ঢুকছে না পুরো প্লেট চষে বেড়াচ্ছে বেয়াদব বরফি দেখলাম সন্দীপের বরফিও চামচের সঙ্গে টমেন জেরি খেলছে বোঝা গেল চামচ না চামচ না হাতুরি দরকার ছিল তা স্যার অনেকক্ষণ থেকে এই খেলাটা দেখছিলেন বিবেকের তার বলেই ফেললেন সত্যিটা হ্যাঁ একটু শক্ত না ওই গত মাসে হরিদ্বার গিয়েছিলাম তো তখন এনেছিলাম হ্যাঁ টাটকা ছিল হ্যাঁ প্রায় এক পাশ পুরনো মিষ্টি মিসাইল হয়ে গিয়েছে ঢোক গিলে বললাম স্যার জল হবে স্যার উঠলেন ও আমরা বরফি চালান করলাম আমাদের পকেটে বাইরে এসে দেখি আকাশে চাঁদ উঠে আমাদের দিকে ফিকফিক করে হাসছে সন্দীপ বলল স্যাঙাত লেটস হ্যাব কম্পিটিশন দেখি কে বরফি মানে মিসাইলগুলো কত উঁচুতে ছুটতে পারে সে এক অসভ প্রতিযোগিতা সন্দীপ প্রায় ছ ফুট ক্রিকেট কাপ্তান আমি ল্যাকপ্যাক সিং খালি গুলতান বরফগুলি ছুঁড়লাম এক এক করে এদিক সেদিক চাঁদ মামা মুচকি হাসলেন আমরা বললাম শুভ বিজয়া গুড নাইট এই আমার সুবির অধিকারী আমার ইনি আমার দাদা হন এবং ফেসবুকে উনি অত্যন্ত একটি জনপ্রিয় নাম বোকা পণ্ডিত নামে উনি অসংখ্য বাংলায় এ ধরনের ছোট্ট ছোট্ট লেখা লেখেন যেগুলি শুনতে তো ভালো লাগেই পড়তেও আরও বেশি ভালো লাগে নমস্কার এরপর আমি আমার আরেক প্রিয় মানুষের একটি লেখা পড়ব সে লেখাটি ঠিক এরকমই একটি পুরনো বিজড়িত লেখা আর যার লেখা পড়ব তিনি আলপনা সান্নাল এবং সৌভাগ্যক্রমে তিনি আমার বেটার হাফ স্ত্রী এবং অত্যন্ত সুলেখিকা আপনারা তার একটি গল্প এর আগে আমি আমার চ্যানেলে পড়েছি শুনেছেন এবং প্রচুর পাঠক তা কে আশীর্বাদ করেছেন এই লেখার জন্য এত ভালো লেখা অনেক তার ভিউয়ার্স ছিল এবং আমি খুব গর্বিত তার কি বলবো অযোগ্য স্বামী হয়ে যাই হোক আমি একটি তারই একটি চমৎকার এইরকমই লেখা এবং তার এই লেখাটির নাম প্রথম প্রেম সবে মাত্র হায়ার সেকেন্ডারি পাস করে কলেজ একটু বড় বড় ভাব তখন কিসে পড়ি বলার একটা দারুণ কায়দা ছিল কেউ জিজ্ঞেস করলে বলা হতো বিএ বা বিএসসি বা বিকম হর্ণ্স কোন উজ্জ্ব ফার্স্ট সেকেন্ড থার্ড যা বোঝার বুঝে নাও যাই হোক এই বড় রকম একটা সময়ে আমি আর আমার এক বান্ধবী একজনকে পড়াতে শুরু করলাম মানে আমাদের প্রবল ইচ্ছে আর অপরপক্ষের অনুরোধ আমাদের কাছে সাজেশান দেওয়াটা সামাজিক কর্তব্য বলেই মনে হয়েছিল ছেলেটি মানে অরুণ ওর দিদির বাড়ি থেকে লেখাপড়া করত নিজের বাড়ি বাংলাদেশে সুতরাং মা বাবাহীন সন্তানের দায়িত্ব আরও কিছুটা বেশি বলে মনে হলো আমাদের কাছে ও আর আমার বান্ধবী একই বাড়িতে থাকত ওপর আর নিচ তা আমাদের থেকে বছর দু তিনে ছোটো হবে বেশ সুস্বাস্থ্যের অধিকারী মানে ব্যায়াম করা চেহারা মিষ্টি মুখ তো তেরো চোদ্দো বছরের মেয়েদের কাছে কিন্তু সে কিন্তু দারুণ আকর্ষণীয় কিন্তু আমাদের তো এসব চোখে পড়ে না কারণ আমরা এখন কলেজ স্ট চলছিল আমাদের পড়ানো হঠাৎই একদিন বান্ধবী এসে বলল আজ খবর আছে দারুণ লেগেছিল আমি অবাক কার সাথে আর বলিস না ওর দিদির সঙ্গে কে একজন টিপস দিয়েছে বুঝলি ব্যাস আর যায় কোথায় একতলায় নামতেই আমাকে ভাব পাচ্ছে যা খুশি শুনিয়ে দিল তা আমি কিছু বললাম না হজম করে গেলাম মধ্য কথা হলো আমাদের সঙ্গে ওর মেশা বারণ না হলে এখান থেকে পড়া বন্ধ এখন থেকে পড়া বন্ধ চিরকালের জন্য তা আমরা দুজনেই তো খুব দমে গেলাম একমাত্র ছাত্র কত উপদেশ দেওয়া যেত সব বন্ধ তা বেশ কিছুদিন এভাবে কাটার পর বান্ধবী হঠাৎ একদিন রাত নটায় আমাদের বাড়িতে হাজির প্রশ্ন করি কি ব্যাপার রে খুব উত্তেজিত হয়ে বললো হাজার এক অদ্ভুত কাণ্ড ঘটেছে বুঝলি ইশারায় আমাকে বাইরে আসতে বলল আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গলির মুখে চলে এলাম এবার ও গলা নামিয়ে বলল আর যখন একতলে নেমেছি হঠাৎ ঝড়ের বেগে এসে অরুণ আমার হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে চলে গেল আমি আর জিজ্ঞেস করলাম না ওতে কি লেখা আছে জানি ওই বলবে কারণ আমার মনে হলো তিন রকম লেখা ওখানে থাকতে পারে এক সরি দুই ভীষণ অসুবিধে হচ্ছে নোটসগুলো বাইরে কোথায় দাও তিন নম্বর ভীষণ খারাপ লাগছে তা বান্ধবী উত্তেজিত হয়ে বলল না রে লেখা আছে অমুক দিন পাঁচটা পঞ্চাশে হাজরা পার্কে দেখা করতে আরও বলল মাথা রাখিস সেদিন কিন্তু সপ্তমী শুনে মাথাটা কেমন করে উঠল হ্যাঁ আমাদের থেকে এত ছোট আর এরকম এর আগে আমরা দুজন ওকে নিয়ে অনেক আলোচনা করেছি যেমন ড্যাম স্মার্ট ভীষণ ভদ্র আজকাল এরকম দেখা যায় না আমাদের বড় বলে কীরকম রেসপেক্ট করে আর এখন এইসব হ্যাঁ আর কি হঠাৎই বান্ধবী মুখটা কানের কাছে এনে ফিসফিস করে বলল ছি শেষ পর্যন্ত অরুণ আমিও শব্দ করে ছি 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 করে উঠলাম লজ্জায় নিজেদের অপমানিত মনে হলো কিছুটা আলোচনার পর বান্ধবী বলল মনে হয় বুঝলি কেউ আমাদের টার্গেট করেছিল এবং ব্যর্থ হয়ে সেই ওর দিদিকে উস্কেছে এখন ওকেও কিন্তু আমাদের সেই এক কথা ছি 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 আমরা ভাবতেও পারছি না ও এতটা নিচুতে নামতে পারে আমি একা একা বড় হয়েছি কিন্তু বান্ধবীরা যৌথ পরিবারে বিভিন্ন কাজিনদের সঙ্গে একসঙ্গে থাকে ওর ভাই বোনরা ইউনিভার্সিটি টু ক্লাস ওয়ান সব রকমই আছে সুতরাং এইসব ব্যাপারে ওর অভিজ্ঞতা অনেক বেশি দাদা দিদিদের দৌলতে তা আমাকে তো এই ব্যাপারে ওর উপরই ডিপেন্ড করতে হয় আবার আলোচনা আমাদের সঙ্গে ও যখন মিশত তখন ওর পড়াশোনা মানসিকতার কতখানি উন্নতি হয়েছিল হ্যাঁ যেই আমরা ছেড়ে দিয়েছি কতটা অদপতন ভাব কিন্তু আমি কিছুতেই ভাবতে পারছি না কারণ তখন হাজরা পার্ক ছিল প্রজাপতি পার্ক সকাল থেকে রাত পর্যন্ত শুধু জোড়া জোড়া হঠাৎই আমার দিকে প্রশ্নমান ছুটে এলো কী টার্গেট বলতো তুই না আমি আমি বললাম ধ্যাত আগে তো ও কি বলে ও আমাকে সম্পূর্ণ নস্বাত করে দিয়ে বলল। তুই জানিস না চুপ কর জানবি কোনো ছেলে যদি কোনো মেয়েকে নির্জনে ডাকে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে প্রথমে ঠিক হলো আমরা যাব না কিন্তু দিনটা যেহেতু সপ্তমী কাজেই বাড়িতে কোনো চাপ থাকবে না মাসের কটা দিনও আলাপ আলোচনাতে কেটে গেল যথারীতি সপ্তমীর দিন অল্প সাজগোজ করে আমরা বেরোলাম তা বেশি সামলে সাজলে আবার বাড়িতে কই দিতে হবে তা ঠিক সময় হাজরাতে পৌঁছেও গেলাম হাজরা পার্কে দুর্গাপুজো হয় প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা দূর থেকে ওকে বসে থাকতে দেখলাম বেশ ভালো একটা শার্ট পরা খুব হ্যান্ডসাম লাগছে বান্ধবী বলল দেখেছিস মনে নতুন রং লেগেছে আমাদের দেখা মাত্র উঠে এসে চোখের ইশারায় ওকে ফলো করতে বলল বান্ধবী আস্তে আস্তে বললো কোন রেস্টুরেন্টে কোনো রেস্টুরেন্ট বুক করেছে নাকি রে হ্যাঁ পয়সা পেল কোথায় আমি শুধু বললাম পার্কের থেকে তো ভালো দুজনে অন্ধের মতো ওকে ফলো করে সামান্য কিছু দূর গেলাম একটা সিনেমা হলের সামনে ও দাঁড়ালো ভিড়ে ভিড় কোলাপসেবল গেটটা সামান্য খুলে চেন আটকানো কয়েকটা সন্ডামার্কা চেহারার লোক লাইন ম্যানেজ করছে তখনকার পাবলিক এখনকার মতো এত ভদ্র ছিল না যে লাইন দেখলে পেছনে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়বে সবাই ভাবতো সে ঢুকলেই শো চালু হয়ে যাবে ছাত্রীকে উত্তম কুমারের সন্ন্যাসী রাজার পোস্টার এবং এটাও ঘটনা যে আমরা অনেক চেষ্টা করেও সেই সিনেমাটার টিকিট আগে ম্যানেজ করতে পারিনি টিকিট দেখিয়ে এইবার ও আমাদের নিয়ে ভেতরে ঢোকার সময় আমরা তো বেশ গর্বিত হলে বসে অরুণ বলল এটা তোমাদের গুরু দক্ষিণা আমরা ছিলাম ভীষণ সিনেমাখড় একে সন্ন্যাসী রাজা তার উপর সপ্তমী আর সিট সাধ্যের বাইরে সাদের ব্যালকনি আমাদের তো বাক্যি হারা অবস্থা সঙ্গে সঙ্গে আমরা মতের পরিবর্তন করে ফেললাম এই তো ওর মতো ভালো ছেলে সত্যি পাওয়া দুষ্কর আমাদের এখনও কত রেসপেক্ট করে সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল শুধু নিজেদের ছি ছি করাটা এত আস্তে হয়েছিল যে নিজেরাই শুনতে পেলাম না সিনেমার শেষে আমরা ওকে মাংস মোগলাই খাইয়ে অবশ্য আমাদের প্রথম ধারণার কিছুটার প্রায়শ্চিত্ত করেছিলাম নমস্কার আশা করি এই দুটো রচনাই আপনাদের ভালো লাগবেন নমস্কার